দলনত ভয়ঙ্কর কাণ্ড। সরকারি চাকরিয়াল নামিছে মাদ্রাসা নির্মাণত, আরক্ষীর পর শিক্ষক সকল নামি পড়ছে চান্দা তোলা অভিযানত, 15-20 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করব মাদ্রাসা। মাদ্রাসার পরিবর্তে সাধারণ বিদ্যালয় শিক্ষা প্রদান করে সরকারে মুসলমান লড়া ছালীক আগবাই নিব বিচারছে। সেই সরকারি মাদ্রাসা বন্ধ করে সেই সমূহ সাধারণ বিদ্যালয় পরিবর্তিত করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পিছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তক প্রত্যাহ্বান জানাই সরকারি বিদ্যালয়ের শিক্ষক, আরক্ষী, বিডিও কার্যালয়ের কর্মচারী, সালফা ব্যবসায়ী সকল নামি পড়ছে মাদ্রাসা নির্মাণ অভিযানত। 15-20 কোটি টাকা ব্যয় সাপেক্ষে পঞ্চতারকাযুক্ত হোটেল পর্যায়ের সা সুবিধার সন্নিবিষ্ট বিল্ডিং নির্মাণ করব মাদ্রাসাখন। পিছে উচ্চ শিক্ষিত এজন স্থানীয় মুসলমান যুবকে ইয়ার তীব্র বিরোধিতা করেছে। মুকলিভাবে তেও কইছে বহু কথা। মাদ্রাসাখন মানে হল দরং জেলার শিপাজার থানার অন্তর্গত রূপু হাতখলি গাঁওত, আর মূর ঘর রূপরিকাক গাঁওত, একে জেলার একে থানার অন্তর্গত। এটা কথা হল আজিরপরা 4-5 মাহমান আগতে সেই হাতখলি গাঁওর আর রূপরিকাক গাঁওর কেজনমান ব্যক্তি মানে আপনার মোল্লা বাবুর আলী আর গো ব্যবসায়ী এজন আছে ভিত্তুর আলী আর এজন মুজাহিদুল ইসলাম আর কেজনমান ব্যক্তিয়ে মোক লগ ধরে তেওঁলোকে মোক 5 লাখ টাকা চান্দা বিচারিলে কিহর কারণে। তো কলে যে আমি এখন মাদ্রাসা বনাই আছো, মাদ্রাসাখনত আমার 10 কোটি টাকা ব্যয় হব, সেই মাদ্রাসাখনের কারণে আপনি 5 লাখ টাকা চান্দা দিব লাগিব। তেতিয়া মই পঞ্চায়েতে বিরোধিতা মানে না ক নিদিও বলে কল আর মই বিরোধিতা করলো যে মাদ্রাসা কিয় বনাবলে কি প্রয়োজন আছে মাদ্রাসা বনাবলে। তেওঁলোকৰ লগত মোৰ অলপ তর্ক হল। মই কলো যে যিটো সময়ত দেশৰ উন্নতির কারণে আমার বৈজ্ঞানিকর প্রয়োজন, ডাক্তরের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন বা অন্যান্য দিকত, তেনে সময়ত মাদ্রাসা বনায় আপনাদের কি করবা? মাদ্রাসারপরা জেহাদি মোল্লাহে সৃষ্টি হব, জেহাদি মোল্লায় দেশের কি উন্নতি করব বা দেশের কি ভাল চিন্তা করব, তেওঁলোকে জেহাদ বিয়া পাব। জেহাদ মানে মই এটু কোৱা নাই যে বন্দুক বারুদ লৈ জেহাদ, বিভিন্ন ধরনের জেহাদ হয়তো বন্দুক বারুদও লো হব পারে, কিন্তু জেহাদ বিভিন্ন দিকত করব পারে। আর সেই গাঁওখনত মানে তাতে মানে পরম্পরাগতে পরম্পরাগত মানে পরিয়াল কেন্দ্রিক তেওঁলোকে হিন্দু ছোৱালী পলুয়ে আনা সেই গাঁওখনত উদাহরণ আছে। এজন ব্যক্তি মই এতিয়া নাম নক পিছত কম, তেওঁৰ বাপেকে এজনী হিন্দু ছোৱালী আনিছিলে, লড়া জন্ম পালে, ডাঙৰ হল, সেই লড়াই আকৌ হিন্দু বোৱাৰী এজনী আনিলে, সেই বোৱাৰীজনীয়ে দুটা সন্তান গিৰিয়েকৰ ঘৰত এৰি থৈ পলাই আহিছে। তেনেকুৱা বহুত 20-30 জনী ছোৱালীৰ উদাহরণ আছে। সেই গাঁওখনত মাদ্রাসা এখন এনেকুৱা পঞ্চতারকা হোটেল সদৃশ যদি মাদ্রাসা এখন বনায়, তারপরা জেহাদি মোল্লাই কি করব? আকৌ সেই জেহাদে বিয়া পাব, আকৌ সেই হিন্দু ছোৱালী আনা, আকৌ তাতে ড্রাগস বেপার, সেইখন গাঁৱত ড্রাগস বেপারী আছে, সেইখন গাঁৱত নারী সরবরাহকারী আছে, সেইখন গাঁৱত অশিক্ষিত মানুহ বহুতখিনি আছে। এতিয়াও সেই সময়ে সেইখন গাঁৱত এসাজ খাই আৰু এসাজৰ কাৰণে চিন্তা কৰা লগনে থকা মানুহ আছে। তেনেস্থলত 10 কোটি টাকা ব্যয় কৈছেহে 10 কোটি, কিন্তু মোৰতো তেওঁলোকৰ প্ৰজেক্টৰ যিখন বেনাৰ সেই ফটোটো দেখিতো মোৰ অনুমান হৈছে তাত 50 কোটি বা 100 কোটি টাকা খৰচ হ'ব। ইমানখিনি ইমান টকা তেওঁলোকে পালে ক'ত, কোরপা আহে ফান্ডটো, এইটো মোৰ সন্দেহ হল। আর মই এই বিষয়ে অসমৰ আপোনালোকৰ এই সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মই অনুরোধ জনাইছো, এই খাতখলি মাদ্রাসা কমপ্লেক্স নামেৰে যিখন মাদ্রাসা বনাই আছে এই মাদ্রাসাখনৰ ফান্ডৰ ওপৰত এটা তদন্ত কৰিব লাগে যে কোৰপা এই ফান্ডটো আহে। কারণ এই মাদ্রাসাখনৰ পৰাই মই ভাবিছো মোৰ সন্দেহ হৈছে যে দেশৰ ক্ষতি কৰিব ভৱিষ্যতে, কাৰণ এইসকল জেহাদি মোল্লা আৰু এই মাদ্ৰাসাখন প্ৰতিষ্ঠা কৰা যিসকল ব্যক্তি উঠি পৰি লাগিছে বা যিসকল ব্যক্তি আছে সেই গোটেই ফটোখিনি মই আপোনালোকক দি দিম। এজন হৈছে ৰুপাৰুদ্দিন আহমেদ, হাতখলি হাই স্কুলৰ প্ৰধান শিক্ষক, যিখন আগতে হাতখলি হাই মাদ্ৰাসা আছিল। হাই মাদ্ৰাসাৰ পৰা সন্মানীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে হাই স্কুল যিবিলাক বনালে সেই হাই স্কুলৰ প্ৰধান শিক্ষক। এজন আকিমুদ্দিন আহমেদ, সেইখন স্কুলৰে সেই হাই মাদ্ৰাসাখনৰে এৰাবিক শিক্ষক। এজন আছে ৰুহুল আমিন, জেহাদী ৰুহুল আমিন, তেওঁ সেইখন স্কুলৰে ইংৰাজী শিক্ষক। এই জেহাদী ৰুহুল আমিনে মই আপোনালোকক ফটো দিম, পাঠদান কৰাৰ সময়ত, স্কুলৰ পাঠদান কৰাৰ সময়ত তেওঁৰ পিছফালে কেইজনমান ছাত্ৰ থিয় হৈ আছে, তেওঁ ঘোঁৰা এটাত উঠি তেওঁ জেহাদীৰ প্ৰশিক্ষণ দি আছে। কেনেকৈ ঘোঁৰাত উঠি
ঘোড়া চলাব লাগে বা অন্য কিবা, কারণ কিয় চাওক অসম সরকারে পাঠ্যক্রমের মাজত ঘোড়ার প্রশিক্ষণও রাখিছে নেকি? মই হেতু এটা সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মই অনুরোধ জানাইছো যে অসম সরকারে ঘোড়ার প্রশিক্ষণও দিবলৈ শিক্ষক নিয়োগ করেছে নেকি স্কুলবিলাকত? নতুনকৈ মই দেখিলো এই শিক্ষক রুহুল আমিনে, জেহাদি শিক্ষক রুহুল আমিনে ঘোড়াত উঠি প্রশিক্ষণ দিয়েছে, এইটো এটা তদন্ত হবলৈ, কারণ এইবিলাকে কিন্তু ভবিষ্যৎ বহুত ডাঙর ক্ষতি করব দেশের কারণে। আর মজনুর হক নামৰ এজন টেট শিক্ষক আছে, তেও এই মাদ্রাসা জড়িত, মুকুট নজরুল ইসলাম মুকুট আলী, জেহাদি মুকুট আলী 144 নম্বর হাতখলি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, তেও জড়িত, মুজাহিদুল ইসলাম তেও জড়িত আছে, আর বহুতখিনি অসম সরকারের কর্মচারী এই মাদ্রাসাখনত জড়িত। এতিয়া কথাটো হৈছে অসম সরকারের দরমহা খায়, অসম সরকারের টকা খায়, তেওঁলোকে জেহাদি বনোৱা ফ্যাক্টরি বনায় আছে, মোল্লা জেহাদি মোল্লা বনোৱা ফ্যাক্টরি বনায় আছে, তেওঁলোকে এই জেহাদি মোল্লা বনোৱাতকৈ সেই তেওঁলোকে যিখন স্কুলত চাকরি করে সেই স্কুলখনৰ লৰা ছোৱালীক ছাত্র ছাত্রীক শৈক্ষিক দিশত আগুৱাই নিবৰ কাৰণে কিয় চিন্তা নকৰে? তেওঁলোকৰ যদি ইমানে টকা আছে সেই স্কুলখনতে কিবা কৰকচোন, তেওঁলোকৰ ষ্টুডেণ্টখিনিক যাৰ কিতাপ নাই পঢ়িবলৈ, এখন নোটবুক নাই তেওঁলোকক সেইখিনি দিয়া, যাৰ বেগ এটা কলি কলম এটা কিনিবলৈ পইচা নাই তেওঁলোকক সহায় কৰকচোন। তে জেহাদি মোল্লা বনোৱা ফেক্টৰীত তেওঁলোকে কিয় লাগি আছে, কিয় পইচা সেইখিনি সময় তেওঁলোকে সেই স্কুলখনত দিয়ক, আৰু সেই স্কুলখনৰ ষ্টুডেণ্টৰ সফলতাৰ হাৰটো কিমান, যেনে আমাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত কিমানজন ষ্টুডেণ্টে ভাল ৰিজাল্ট কৰিছে, সেইখিনি যদি চাওঁ আমি জলঙাৰ মেকুৰী ওলাই পৰিব। তেওঁলোকে স্কুলৰ আমাৰ চৰকাৰী স্কুলত পাঠদান কৰাৰ বিপৰীতে তেওঁ জেহাদি মোল্লা বনোৱা ফেক্টৰীত তেওঁলোকে দিন সময় বেছিকৈ দিয়ে, যাৰ কাৰণে সেই স্কুলৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল বেয়া, ইমান ঠিক নহয়। গতিকে মই সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মই পুনৰ অনুৰোধ জনাইছো এই বিষয়টো তদন্ত কৰিবলৈ। এই জেহাদি মোল্লা বনোৱা ফেক্টৰী যিটো সময়ত সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে আহ্বান জনাই আছে যে আপোনালোকে মাদ্রাসা বন্ধ কৰক, আপোনালোকে ল'ৰা ছোৱালীক ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বনাওক, দেশৰ ভৱিষ্যৎ চিন্তা কৰি তেওঁ কৈছে, বা বৈজ্ঞানিক হওক, ল'ৰা ছোৱালী আই আই টিত পঢ়ক, কিন্তু এইসকল অসম চৰকাৰৰ কৰ্মচাৰী, শিক্ষক হওক বা অন্য কৰ্মচাৰী, তেওঁলোকে চিন্তা কৰিছে যে জেহাদি মোল্লা আমি সৃষ্টি কৰোঁ, আৰু যে কিমান ক্ষুদ্ৰ তেওঁলোকে ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰি জি প্লাছ ফ'ৰ বিল্ডিং প্ৰায় 10-12 হাজাৰ স্কুৱেৰ ফুটৰ তেওঁলোকে এটা 5 তাৰকা হোটেল সদৃশ অট্টালিকা তেওঁলোকে নির্মাণ করে আছে, এইটো মোৰ সন্দেহ হৈছে। গতিকে মই তদন্ত বিচাৰি মই ফেসবুকতো লিখিছোঁ আৰু সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মই লিখিতভাৱে অনুৰোধ জনাম এইটো তদন্ত বিচাৰি। আপুনি শিক্ষকসকলৰ নাম কৈছে আৰু কিছু সরকারি কর্মচারীর কথা বলে, হয় আপুনি নাম সহকারে কব পাৰিব নেকি কোন সরকারি কর্মচারী? সেইটো প্রথম সাতখলি হাই স্কুলৰ বৰ্তমান হাই স্কুল, আগতে আছিল সাতখলি হাই মাদ্রাসা, তাৰে প্ৰধান শিক্ষক ৰুপাৰুদ্দিন আহমেদ, আর হাতখলি হাই স্কুলের ইংরাজি শিক্ষক রুহুল আমিন, হাতখলি হাই স্কুলের আরবিক শিক্ষক আকিমউদ্দিন আহমেদ, 144 নম্বর হাতখলি প্রাথমিক স্কুলের শিক্ষক নজরুল ইসলাম ওরফে মুকুট, আর মজনুর হক তেও জন টেট শিক্ষক, কোনখন স্কুলত চাকরি করে মই নাজানো, মুজাহিদুল ইসলাম তেও অসম পুলিশত চাকরি করে, আর কেজনমান ব্যক্তি আছে মই আপনাদের দি দিম, আৰু এজন আজমল হুসেন বুলি আছে, তেওঁ আৰবী শিক্ষক, আৰু আছে কৰ্মচাৰী ব্যৱসায়ী আছে বহুত কেইখন, এজন মোজামিল হক নামৰ এজন মানে এগ্ৰিকালচাৰৰ ব্যৱসায় কৰে, তেওঁ মানে আমি যিটো গাঁৱত সাৰৰ দোকান দিয়া বুলি কওঁ, তেওঁ ইলিগেলি বহুত ইউৰিয়া সাৰ আনে ট্ৰাকে ট্ৰাকে, এইবিলাক টকা ক'ৰ পৰা পায় তেওঁলোকে? তেওঁ যিবিলাক ইউৰিয়া সাৰ আনে, ইউৰিয়া সাৰ ট্ৰাকে ট্ৰাকে ইউৰিয়া সাৰ আনে, সেইবিলাক মোৰ সন্দেহ ইলিগেলি তেওঁলোকে এইবিলাক আনি আছে। এই যেতিয়া গোটেই মাদ্ৰাসাখনৰ লগত জড়িত ব্যক্তিসকলক তদন্তৰ আওতালৈ আনিব, তেতিয়া এই ব্যক্তিসকলে টকা ক'ৰ পৰা পায়, এই ব্যক্তিসকলে কি ব্যৱসায় কৰে, তেতিয়া ধৰা পৰিব। আৰু এজন ব্যক্তি আছে গো ব্যৱসায়ী ভিত্তুৰ আলী, তেওঁ এতিয়াও গৰু ব্যৱসায় কৰে অবৈধভাৱে, ট্ৰাকে ট্ৰাকে গৰু তেওঁ বাহিৰত ছাপ্লাই কৰে, গো ব্যৱসায়ী ভিত্তুৰ আলী, এওঁ একদম মানে মাদ্ৰাসাৰ গুৰি ধৰোঁতা, মাদ্রাসাখন বনোৱাত ভিত্তুৰ আলী অশিক্ষিত ব্যক্তি, গরু ব্যবসায় করে, গরু কিনা বেচা। আর মই মুখ্যমন্ত্রী মহোদয়ক মই অনুরোধ জানাম, মই আনা অভিযোগটো মই এজন মুসলমান ইসলাম ধর্মাবলম্বী লড়া, আর মই এখন মাদ্রাসার প্রতিষ্ঠা করার বিরুদ্ধে কিয় মাত মাতিছো, মই নিশ্চয় কিবা দেখিছো, মই আৰু কম পিছত, মই আৰু কম আপোনালোকৰ জৰিয়তে আৰু জনাম, সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক জনাম বা অসমৰ ৰাইজক জনাম, এই মাদ্ৰাসাখন প্ৰতিষ্ঠা কৰা ব্যক্তিসকলৰ আঁৰৰ তেওঁলোকৰ চৰিত্ৰ কেনেকুৱা, কেনেকুৱা মেণ্টেলিটিৰ মানুহে মাদ্ৰাসাখন বনাই আছে, মই এইবিলাক পিছত কম,
মই এতিয়া জাস্ট তদন্ত বিচাৰিছো, তদন্ত করলে গোটেইখিনি কথা পোহরলৈ আহিব। আপোনাক আৰু এটা প্ৰশ্ন কৰো, হয় আপুনি এটো কলে যে আপুনি ইসলাম সম্প্রদায়ের মানুষ, হয় আচ্ছা ইসলাম সম্প্রদায়ের এজন যুবক হিসাবে, হয় আপুনি এখন মাদ্রাসা প্রতিষ্ঠা করার বিরোধিতা করার ডাঙৰ কথা, হয় কারণ এটো মাদ্রাসার প্রয়োজনীয়তা থাকে, আপুনি এই মাদ্রাসাখনৰ ক্ষেত্ৰত কিয় বিৰোধিতা কৰিছে? মাদ্রাসার প্রয়োজনীয়তা চক আছে বুলি মই মানুহ ধৰ্ম অনুযায়ী ইসলাম ধর্ম ধর্মীয় শিক্ষানুষ্ঠান বা মই ইসলাম ধর্ম লাগে, কিন্তু কথাটো হৈছে কিয় মই বিৰোধিতা কৰিছো চাওক। আপোনাক ক এই ইসলাম ধর্মটো বহুত কেইটা পন্থী আছে, কিন্তু কোরআন এখন, কিন্তু এই কোরআনখনক চারিভাগমান করে চারিটামান পার্টি আছে, চারিটামান পন্থী কোরআনখনৰে, ইয়ার চারিটা পন্থী হওয়ার কারণ কি আছে, চারি ধরনের মাদ্রাসা আছে আমার গোটে মানে এই কোরআনখনক লৈ, মই আমার ইন্ডিয়ার কথা কৈছো বা অসমৰ কথা কৈছো, কারণ এই কোরআনখনৰ যেটো অসমীয়া অর্থ, যিসকল মোল্লাই কোরআন পড়ুয় তাৰে অধিক সংখ্যক মোল্লাই তার অসমীয়া অর্থ নাজানে, যার কারণে অসমীয়া অর্থটো নাজানার কারণে তার যেবিলাক বাক্য সেই বাক্যবিলাকৰ অর্থটো নাজানার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কয়। মই এটা কথা জানিছো, মই এজন কৈছো মোৰ দ্বারা দহজন, মই এজন ডাঙর মোল্লা, মই এটা কথা কৈছো মোৰ কথা এশজন মানুহে শুনি লৈছে, আৰু এজন মোল্লা আহিল তেওঁ অকণমান ভালকে দাড়ি চাড়ি রাখি টুপি চুপি মারি আহিল, তেওঁ এটা কথা কলে আৰু এশজনে তেওঁৰ কথা শুনিলে, মানে এই কোরআনখনৰ মানে যিটো প্রকৃত অর্থ নাজানার কারণে এই মোল্লাসকলে বিভিন্ন ধরনের ইসলাম ধর্মটকে বহুত কেটা ভাগত ভাগ করে লৈছে, যার কারণে জেহাদটো বিয়পাই আছে। এই চাওক মোৰ কথা হল এই মাদ্রাসাখনে কি ধরনের শিক্ষা দিছে, মই চাওক নিজৰ ধর্মটোৰ সন্মান করো, ইসলাম ধর্মক মই মোৰ ধর্মক সন্মান করো, অন্য ধর্মকো মই সমানে সন্মান করো, সেইটো কোনো ধর্ম কোনো ধর্মক অসন্মান কৰিবলৈ কোৱা নাই, নিজৰ ধর্মটো সদায় মানুহে শ্রেষ্ঠ বুলি ভাবে, কিন্তু মোৰ ধর্মটোৰ নামত যদি একাংশ ব্যক্তিয়ে অন্য ধর্মক হিংসা করার কারণে বেয়া পোৱাৰ কারণে শিক্ষা দিয়ে আছে, তো মই ধরবই লাগিব, মোৰ সচেতন নাগরিক হিসাবে মই কব লাগিব, কারণ সেই সকল ব্যক্তিয়ে সেই মাদ্রাসাখন সৃষ্টি করে সেই সকল ব্যক্তি দেশের কি উপকার করব সেই কথাটো মই জানিছো, তেওঁলোকে দেশৰ কি ক্ষতি কৰিব, সেইকাৰণে মই পোহৰলৈ আনিছোঁ। প্ৰথম কথা হ'ল তাত যিসকল শিক্ষক আছে মাদ্ৰাছাখন মোল্লা যিসকল আছে কোৰাণ পঢ়ুৱায় বা মোল্লা শিক্ষা দান কৰে, তেওঁলোকে কোৰাণখনৰ অৰ্থ জানে নে নাজানে? চাওক মই ইংৰাজী যদি বাক্য এটা কওঁ, মানে আই এম এ বয়, মই এজন ল'ৰা, কিন্তু এৰাবিকত যদি আমাৰ প্ৰথম এটা মই আপুনি সুধিছে কাৰণে মই ক'ব লগা হ'ল, প্ৰথম কোৰাণৰ যিটো প্ৰথম চূড়া আছে তাৰে মানে আমি কব লাগে যে আউজুবিল্লাহ হিমিনা সাইতওয়ানি রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম, এটো অর্থ ময়ে না জানো, ময়ে না জানো, আর একটা আছে আলিফ লাম মিম কোরআনখন আরম্ভ করে তার অর্থটা ময়ে না জানো, কিন্তু মই না জানো যিবিলাক মোল্লাই পড়ুয়ে তাদের অধিকাংশ মোল্লায় না জানে, চাওক সেই মোল্লাবিলাকে যদি অর্থটো না জানে, যদি কব না জানে সেই বাক্যটো কি বুঝাইছে, যদি এরাবিকত সেই বাক্যটো অর্থ হয় যে তোমালকে বেধর্মী মানুহবিলাকক কাটি টুকুরা টুকুরি করে দিয়া, তোমালকে বেধর্মী বিলাকক মারি পেলাই দিয়া, মই নাজানো যদি অর্থটো হেনেকে হয়, কিন্তু আমি মুখস্থ করে গেলে সেইটোহে জানিম, কারণ কি করে কোরআনখন মুখস্থহে করায়, কোরআনখনের প্রকৃত অনুবাদ সেই অনুবাদটো কাকো নিশিকায়, যদি শিকিছে তেতিয়াহলে কিয় ভাগ ভাগ হয়, কোরআনটো একেখন, মানুহ কিয় ভাগ ভাগ করেছে ইসলাম ধর্মটোকে চারিটা দশটা ভাগত, কিয় বেলেগ বেলেগ মাদ্রাসা খোলে? জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব, আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।